বুধবার গণেশ চতুর্থী তথা সিদ্ধি দেবতা গণেশ পুজো। এদিন গোটা রাজ্যের সঙ্গে রাজধানীর লাল বাহাদুর ব্যায়ামাগারেও গণেশ পুজোর আয়োজন করা হয়। এই বিশেষ দিনে পূর্বোদয় সামাজিক সংস্থার উদ্যোগে লাল বাহাদুর ব্যায়ামাগার প্রাঙ্গণে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, পূর্বোদয় সামাজিক সংস্থার সম্পাদিকা নীতি দেব এবং ক্লাবের সভাপতি প্রণব সরকার সহ আর অনেকেই। কেক কেটে গণপতির জন্মদিনও পালন করা হয় এখানে। এরপর উপস্থিত অতিথিরা মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করেছেন, পাশাপাশি গরিব পড়ুয়াদের মধ্যে এদিন স্কুল ব্যাগও বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিজেপি দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য জানিয়েছেন, এই লাল বাহাদুরের সঙ্গে আমার একটা আত্মিক সম্পর্ক রয়েছে। পূর্বোদয় সামাজিক সংস্থা মানুষের জন্য আলাদাভাবে চিন্তা করে, সবসময় ব্যস্ত থাকে মানুষের জন্য কিছু করার। তখন এই বিল্ডিং ছিল না, তখন এটা টিনের ঘর ছিল, আর সেখানে খুব ভালো মানে আগরতলা প্রপারের মধ্যে সবচেয়ে ভালো ব্যায়ামাগারের জিনিস, কিন্তু এখন তো সব ইলেকট্রিক্যাল হয়ে গেছে, অত্যাধুনিক হয়ে গেছে। তখন কিন্তু সেইগুলি ম্যানুয়াল ছিল, তো আমি এখানে আমি ব্যায়াম করেছি। আর পূর্বোদয় সামাজিক সংস্থা বলতে গেলে কি, এটা খুব আলাদা ও মানে অন্য চিন্তা ভাবনা নিয়ে যে মানুষের জন্য সত্যিকারের কিছু করা, সেই ভাবনা নিয়ে আজকে সেই পূর্বোদয় সামাজিক সংস্থা আমরা জানি আজকে আউটলেট আমার কোনো রকম অনুষ্ঠান হলে, এবার আমি ছিলাম না, কিন্তু প্রত্যেক বছরই আমি কোনো না কোনো আমি আমার আমার জন্মদিনই হোক, আমার মেয়েদের জন্মদিনই হোক, আমি পূর্বোদয়ার আউটলেটে আমি সেখানে আমি যাই পারি, আমার যাই সামর্থ্য রয়েছে সেখানে আমি ডোনেট করি। কিন্তু অনুষ্ঠানে পূর্বোদয় সামাজিক সংস্থার সম্পাদিকা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব বলেন, গণপতি বাপ্পার জন্মদিনে সবাইকে খুব শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আমি এটা বলতে চাই যে আমি আলাদা কিছু করিনি, যা করেছি আপনাদের সবাইকে সঙ্গে নিয়েই করেছি। খুব শুভেচ্ছা ভালোবাসা জানাই। আজকে এত ভালো দিনে, গণেশ চতুর্থীর দিনে যখন আমরা বাপ্পার আরাধনা করছি, এই শুভ দিনে আজকে ওনার জন্মদিন। আর সেটা আগে আমি জানতাম না, কিন্তু এটা খুব ভালো আজকে কার্যক্রমও এখানে হয়েছে। আর আমি লাল বাহাদুর শাস্ত্রী ক্লাবকে সেটা বলতে চাই যে আমি কোনোদিন কিছু আলাদা কিছু নতুন করিনি, এটা আপনার সবার সহযোগ নিয়ে, সহজ নিয়ে আর আপনার দিকে শিখ নিয়ে এনে আমি এই লাইফে কাজ করছি। মানুষের মানুষের সাথে পাশে না থাকলে বা সাথে না থাকলে আমরা আগে যেতে পারিনি, কাজ করতে পারিনি। এদিন লাল বাহাদুর ব্যায়ামাগারের ওয়েবসাইটেরও উদ্বোধন করা হয়। বোতাম টিপে এর উদ্বোধন করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জায়া। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।